যুক্তরাষ্ট্রে এবার সুপার শপে গুলিতে ঝরল 10 জনের প্রাণ। হামলার পরই আত্মহত্যা করেছেন অস্ত্রধারী, ধারণা করছে পুলিশ। কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। সুপার শপে কেনাকাটায় ব্যস্ত ছিলেন সাধারণ মানুষ, হঠাৎ গুলির শব্দে চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ভার্জিনিয়ার ওয়ালমার্টের শপিং মলে বন্দুক হামলা চালায় অস্ত্রধারী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের এলাকা ঘিরে ফেলে পুলিশ। হামলার পরপরই বন্ধ করে দেওয়া হয় সুপার শপ। ধারণা করা হচ্ছে হামলাকারী ওই সুপার শপেরই ম্যানেজার এবং গোলাগুলির পর সে আত্মহত্যা করেছে। তবে কি কারণে এমন ঘটনা তা জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। আমরা এরই মধ্যে তদন্ত শুরু করেছি, আমাদের বেশ কয়েকটি টিম কাজ করছে। এখন রাত, আর যেহেতু শপ বন্ধ রয়েছে আমরা তাড়াতাড়ি তদন্ত শেষ করতে পারবো বলে আশাবাদী। এর আগে গত শনিবার কলোরাডো অঙ্গরাজ্যের একটি নাইট ক্লাবে অস্ত্রধারীর হামলায় প্রাণ হারান 5 জন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই ভার্জিনিয়ায় হামলা হলো। বন্দুক সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বেশ কয়েকটি আইন প্রস্তাব করলেও কোনোভাবেই থামানো যাচ্ছে না সহিংসতা। চলতি বছর এ পর্যন্ত দেশটিতে কেবল বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন 600+ মানুষ। আফরিন মৌ, সময় সংবাদ।